प्रबल इच्छा शक्ति थाकिले आपुनि असम्भव कामको सम्भव करि तुलिब पारि आरो एया देखाबलै मय आहि उपस्थित होइछु करिमगंज जिल्लार रातावारी रामकृष्ण नगर एलाकात आरो हेइ एलाकार एगराकी प्रतिभावान युवके हाजि उलाइछे विभिन्न धरणेर स्मार्ट डिवाइस आरो एइ डिवाइसर जरियते आपुनि बहु सुविधा लाभ करिब आमार सहयोगे देखाबो एइ एखन स्मार्ट साइकल आरो जि साइकलेरे आपुनि एबार चार्ज दिले प्राय 60 किलोमीटर यात्रा करिब पारे आरो कोनो धरणर जालानी अबिहने आरो इयार गतिबेग होइसे प्राय 40 किलोमीटर अकल एइ इ साइकलै नहय इ स्मार्ट साइकलै नहय आन आन बहु सामग्री तेओ निजेर हातेरे प्रस्तुत करि उलाइसे आरो एइ प्रत्यन्त एलाकार एगराकी युवक एइ युवकर नाम होइसे सम्राट नाथ आरो আমি এই যি সামগ্রী তেও সাজি উলাইছে আমি আমার সহযোগে দেখাব কিদরে একো একোখন সামগ্রী বর্তমান যুগল লগত তাল মিলাই তেও প্রস্তুত করেছে আর অকল সাইকেলই নহয় এয়া হইছে এখন স্মার্ট ডোললক আপুনি এই 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 ডিভাইসৰ জৰিয়তে আপোনাৰ ঘৰখন লক কৰিব পাৰি যিকোনো ঠাইলৈ আপুনি যাব পাৰে আৰু যেতিয়া আপুনি এই পাছৱৰ্ড আপুনি পাছৱৰ্ডত ক্লিক কৰিব আৰু তেতিয়াই এই ডিভাইসখন মুকলি হ'ব আৰু অকল এয়াই নহয় স্মাৰ্ট ডোৰ লকেই নহয় আৰু এয়া হৈছে যদি আপোনাৰ ঘৰত কুকুৰ নাথাকে তেন্তে এই ডিভাইচৰ জৰিয়তে কুকুৰৰ দৰে ছাউণ্ড বাহিৰ হ'ব আৰু যদি কোনো দুষ্কৃতি বা কোনো চোৰ আহে তেন্তে এই ঘৰগৰাকীক তেওঁ জাননী প্ৰদান কৰিব আৰু আৰু এখন ডিভাইচ হৈছে এয়া হৈছে বাট টেম্পাৰেচাৰ কণ্ট্ৰল ডিভাইচ এই ডিভাইচৰ জৰিয়তে আপুনি আপোনাৰ ঘৰৰ যি টেম্পাৰেচাৰ সেয়া যদি বেছি হয় কমাব পাৰে আৰু যদি কম হয় তেন্তে নৰ্মেল কৰিব পাৰে এই তিনিটা সামগ্ৰীৰ লগতে এখন আৰু এখন সামগ্ৰী প্ৰস্তুত কৰিছে এই সামগ্ৰীৰ জৰিয়তে যদি কোনো লোক আৰু এয়া হৈছে মহিলাৰ কাৰণে এক মহিলাৰ সুৰক্ষাৰ বাবে এক মানে বিৰাট ডাঙৰ বস্তু এই এই ডিভাইচৰ জৰিয়তে আপুনি যিকোনো দুষ্কৃতিৰ পৰা ৰক্ষা পাব আৰু এই এই যিখন চুইচ আছে এই চুইচত আপুনি যদি টিপি দিয়ে তেন্তে কিছু সময়ৰ বাবে যি দুষ্কৃতিয়ে তেওঁৰ বেয়া কাম কৰিবলৈ মানে আহিব তেওঁ প্ৰায় এক ঘণ্টামান তেওঁৰ জ্ঞান হেৰুৱাব আৰু এই মুহূৰ্তত আমাৰ সৈতে উপস্থিত আছে এই প্ৰতিভাৱান যুৱক অৰ্থাৎ শিলচৰ ITIৰ এগৰাকী ছাত্ৰ সম্ৰাট নাথ আমি তেওঁৰ পৰা আচলতে এই এই সন্দৰ্ভত জানিবলৈ চেষ্টা কৰিম নমস্কাৰ প্ৰথমে অনেক অনেক ধন্যবাদ তো আমি সিকিউরিটির জন্য হোম সিকিউরিটির জন্য একটি ডিভাইস বানিয়েছি যেটা হলো যে এই ডিভাইসটির মাধ্যমে আমরা আমাদের ঘরকে সিকিউর করতে পারবো যদি রাতেবেলা কোনো চুর আসে আমাদের ঘরে তাহলে এই ডিভাইসটি আমাদেরকে অ্যালার্ট করে দেবে যে আমাদের ঘরে চুর আসছে তো আমি এখন দেখাবো ডিভাইসটি কীরকম কাজ করছে এটা আওয়াজ কীভাবে দেয় যদি চুর আসে তো এরকম কুকুরের মতন এটা আওয়াজ করবে এইরকম আরও অনেক কিছু ডিভাইস আমি ইনোভেশন করেছি এই ডিভাইসটির মাধ্যমে আমরা আমাদের রুমের টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারবো যদি আমাদের রুমের টেম্পারেচার বেশি হয়ে যায় তাহলে এই ডিভাইসটি টেম্পারেচারকে কন্ট্রোল করে রাখবে রুমের আর এটা হলো হোম স্মার্ট ডোর লক যদি আমরা আমাদের যদি তুমি অল্প একটু হাতত লই দেখাই দিই আমার দর্শক যদি আমাদের ঘরের ডোরকে লক আনলক করতে চাই তাহলে এখানে পাসওয়ার্ডের সাহায্যে ডোর আনলক করতে পারবো এই দেখুন এখানে আমি এখন পাসওয়ার্ড ডালছি পাসওয়ার্ড ঢালার পরই এটা আমাদের ঘরের ডোরটা আনলক হয়ে যাবে এখানে আমরা আমাদের ঘরের ডোরকে পাওয়ার দিতে পারবো এই ওয়্যার দিয়ে
আর এটাকে আমরা মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবো। যদি আমরা চাই ডোরকে লক আনলক করতে তাহলে মোবাইল দিয়েও করতে পারবো। আমি দেখাচ্ছি, আমি একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা কন্ট্রোল হয়। তো এই হলো অ্যাপ্লিকেশন। যদি আমি এখানে ক্লিক করি তাহলে সেখানে আমার সিস্টেমটা আনলক হয়ে যাবে, মানে আমাদের ঘরের ডোর আনলক হয়ে যাবে। তাছাড়া আমি এটা বানিয়েছি মহিলার সুরক্ষার জন্য, প্লাস যদি আমাদের ঘরে চুর আসে তাহলে এই ডিভাইসটির মাধ্যমে ওকে ধরতে পারবো, কারণ এখন আর বন্দুকের প্রয়োজন নেই। যদি আমরা একবার এটা শরীর লাগিয়ে দিই, এই দেখুন কীভাবে আওয়াজ করবে, এদিক দিয়ে কারেন্ট ইলেকট্রিক বের হয়, অনেক হাই পাওয়ারের। এখন দিন দিন কিডন্যাপারও অনেক বাড়ছে, মানুষ কিডন্যাপ করছে। তো এটার সলিউশনের জন্য আমরা এটাকে, এই ডিভাইসটিকে ইউজ করতে পারবো। আর কিমান দিনের পর তোমার মনত এনেকুয়া পরিকল্পনা তুমি লইছা? আমি দেখেছি যে এখন দিন দিন তো অনেক কিডন্যাপ হচ্ছে মানুষ, তো সেটার সলিউশনের জন্য আমরা কি তৈরি করতে পারি। তো ভাবলাম যে আমি যদি এমন একটি ডিভাইস তৈরি করি যেটা কোনো লাইসেন্স প্রবলেম লাইসেন্সও লাগবে না, তো তার জন্য ভাবলাম যে আমি একটি ইলেকট্রিক্যাল ডিভাইস বানাই যার সাহায্যে যদি আমি ওকে ছুঁয়ে দিই তাহলেও এক ঘন্টা পর্যন্ত বেহুশ থাকবে, মানে ওর কি বলে ফুস থাকবে না, সেন্সলেস থাকবে না। হ্যাঁ, আমি ইভিএম মেশিন বানিয়েছিলাম, তারপর একটি স্মার্ট ইবাইক যেটা মোবাইল দিয়ে কন্ট্রোল হয়, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো আমাদের ইবাইককে। যদি চুর ইবাইকটি আমাদের গাড়ি নিয়ে যায় চুরি করে, তাহলে আমি দেখতে পারবো আমার গাড়িটা কোথায় আছে, লোকেশন দেখতে পারবো, এবং আমাদের মোবাইল দিয়েও সেটাকে কন্ট্রোল করতে পারবো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে। হয় এ আসলে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির রামকৃষ্ণনগর অঞ্চলত এগারী ভাড়াটিয়া হিসাবে পিতৃমাতৃ হইতে থাকে এই এইগারী প্রতিভাবান যুবক সম্রাটনাথ। আর পূর্বতে অকল এই বস্তুবরেই নহয়, পূর্বতে ইভিএম মেশিনকে আদি করে ধরে বহু সামগ্রী সাজি উলাইছে, আর যেহেতু বর্তমান সকল স্থানতে ডিজিটেল বস্তু উপলব্ধ, গতি এই এই ধরনের বস্তু এটার পিছত এটা প্রস্তুত করে উলাইছে।